হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমরা চলে এসেছি জঙ্গল দিকে, আর ঘরে যাই কি অনেক কাজ আছে, তো রান্নার জন্য কাঠ কাটবো, কি কাঠ ছিঁড়তে হবো ঘরে যাই কি, তো রান্না করা হবো। তো এখন সকালে দেখতে পাচ্ছ, গুড মর্নিং পরে করেছি। তো চলো ব্লগরে কন্টিনিউ থাকবে। তো কিভাবে আমি কাঠটা কাটবো টাঙ্গা দিয়ে, তো অনেক দিন পরে কাটবো। তো আমি তো অত কাটি না, আমার স্বামী কাটে আর আমার বাবা শ্বশুরা বাবা। তো চলো ব্লগরে কন্টিনিউ থাকো। আর দেখতে পাচ্ছ এখন ঘরে আসি, পুরা শুরু হলাম আমার কাজ, শুরু করলাম আমার কাজ। আর কাঠও নিয়ে এসেছি আর টাঙ্গা, বাপরে কত ভারী, উঠাতেই পারছি না, কি বলবো বাপরে, অনেক দিন পরে কাজ করছি না। এটা তো আমার কাজ নাই, এটা ছেলেদের মেয়েদের নাই, ছেলেদের কাজ, বাপরে হচ্ছে নাই গো। তো একটু একটু চেষ্টা করবো, যদি করতে পারবো, আমি পারছি না গো, দেখি হাতেরই করতে পারবো তো হাতে। ফুল কিনে কত ভারী, কত শক্তি শক্ত হচ্ছে আমাকে। কী করে কাটবো ভগবান, আমার স্বামী শুনছে না, বল তুমি কাটো তুমি কাটো। অনেক কাট আছে, কখন কাটে শেষ করবো আমি বুঝতে পারছি না। তো রান্না করবো তো সেটার জন্য কাঠ সরে যাচ্ছি, সেটার জন্য কাঠ আরও কাটছি আমি, যেতগুলো কাঠ ছিল তো সেটা সরিয়ে শেষ হয়ে গেছে। তো আমি এখন আমি করছি যে আমার বাবা করেছিল, এখন আমি চলো ব্লগরে কন্টিনিউ থাকো। আর যারা ভিডিও ভালো লাগছে তো কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও একটু আমার চ্যানেল। তো আমার সাবস্ক্রাইব বহুত কম আছে, অনেক কম আছে, তো সাবস্ক্রাইব করলে ভালো, সাবস্ক্রাইব করো গো, দয়া করে আমাকে হেল্প করো। কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমি, কাঠ কাটছি, কখন কি কাজ কখন কি কাটছে সেটা দেখতে পাচ্ছ আমি এখন কথা। তো চলো, ওয়াও ওয়াও, এখন হবে করে হাতে। হয়ে গেছে এখন, আরও কাটবো। তো এটা কাটি সারি করে রান্না করবো, আর রান্না হয়ে সারলা পরে আমি খাইবা ভাত। চলো ব্লগে কন্টিনিউ থাকো, বাই বাই, চলো। তিন মিনিট, পাঁচ মিনিট কেন, পাঁচ মিনিট কেন,
ভাঙ হয়ে গেছে না, চলো পাঁচ মিনিট ন সেকেন্ড হয়ে গেছে, দশ সেকেন্ড ফটো জোক ফটো।